আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয়। আমরা যে কাজ করি মার্কেট প্লেসে, যে মার্কেট প্লেসেই হোক না কেন, আমাদের কাজের ধরনটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি মেসেজ। তো এই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার আইডিয়া দিব আপনাদেরকে, যেন আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হবে, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, যেন আপনারা পরিষ্কার একটা। হ্যাঁ, তো বায়ার রিকোয়েস্ট জিনিসটা কি, এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার ধারণা না থাকলে মার্কেট প্লেসে শুধু হচ্ছে মানে প্রশ্ন করা হবে, একে ওকে জিজ্ঞেস করবেন যে এইটা কি হলো, ওইটা কি হইলো। হ্যাঁ, এই বিষয়গুলো আসবে, ঘুরপাক করবে। তো এই আমি এই ক্লাসটা নেব আজকে, যে কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায় এবং এর গুরুত্বটা কি, কোনভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে আপনার কাছে হচ্ছে বায়াররা কি করবে, হচ্ছে কাজ দেবে। হ্যাঁ, আচ্ছা, তো বায়ার রিকোয়েস্টটা কিভাবে হয় এই জিনিসটা কি, যে আপনার দুই ভাবে হয়। একটা কি ডিরেক্ট মেসেজ, ডিরেক্ট মেসেজের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে অফার, অফার লেটার, রিপ্লে। যেটাই অফার লেটার সেটাই বায়ার রিকোয়েস্ট। হ্যাঁ, আচ্ছা, আপনারা যখন যে কোনো গিগ তৈরি করবেন, গিগ তৈরি করার ক্ষেত্রে আপনাদের গিগের যে টাইটেল, সাব টাইটেল এবং নিচে যে ট্যাগ, সার্চ ট্যাগ দেখিয়েছি, আপনারা যারা ক্লাস করেছেন তারা বুঝতে পারছেন, যারা ক্লাস করেননি বুঝতে পারেন না, তাদের আমার দরকার নেই। না করলে বাকি ক্লাস আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, ক্লাস করে তারপরে বুঝবেন। ক্লাস করবেন না, অযথা এসে প্রশ্ন করবেন, এই প্রশ্নের হচ্ছে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট মেসেজ এবং অফার লেটার এই দুইটা ভালো মতো বুঝতে হবে, কিভাবে অফার লেটার তৈরি করব এবং মেসেজ হচ্ছে রিপ্লে করব, এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, ডিরেক্ট মেসেজের জায়গায় আমি পরে আসছি, তার পূর্বে আমি অফার লেটারের রিপ্লেটা আগে বোঝাবো। কারণ প্রথম যখন আপনারা মার্কেট প্লেসে আসবেন তখন আপনাদের কাছে কি হবে, ডিরেক্ট মেসেজটা আসবে না। ডিরেক্ট মেসেজটা এজন্য আসবে না যে আপনি কি একদম ডেবিউ, শিশু। আচ্ছা, বায়ার তখনই আপনাকে ডিরেক্ট মেসেজ দিবে যখন আপনার গিগটা সুন্দর হবে, যখন আপনাকে দেখে কি হবে তার ভালো লাগা কাজ করবে, তখন কি হবে আপনাকে সরাসরি প্রস্তাব দিবে যে আপনি কি আমার কাজটা করবেন, আপনি কি কি পারেন, আপনার কাজের হচ্ছে কি দেন, স্যাম্পল দেন, আপনার কাজ হচ্ছে আপনি কয়টা কাজ করছেন, বা এই জিনিসগুলো সে আপনার কি অ্যাকাউন্টেও কিছু দেখতে পাবে এবং কি করবে, আপনাকে প্রশ্ন করবে। এটা হচ্ছে ডিরেক্ট মেসেজ। কখন, যখন আপনার অফার লেটারটা কি, না অফার লেটার বলছি, আপনার গিগটা অত্যন্ত ভালো হবে, আপনার প্রোফাইলটা অত্যন্ত আকর্ষণীয় হবে, তখন আপনাকে বায়ার কি করবে, ডিরেক্ট মেসেজ দিবে। আচ্ছা, ডিরেক্ট মেসেজ দিয়ে আপনার সঙ্গে বার্গেটিং করবে, কাজটা এত, আমি এত নিব, এই নেব, এইগুলো আমাকে দিতে হবে, এই হচ্ছে ডিরেক্ট মেসেজ। আচ্ছা, এই ডিরেক্ট মেসেজ আপনাকে কখন দিবে, যখন আপনার অ্যাকাউন্টে ভালো রিভিউ থাকবে। আরেকটা কি, ভালো কি রিভিউ থাকবে, ওই যে বলি মানে ঘুরে ফিরে হচ্ছে একই জায়গায় আসছে, ঘুরে ফিরে একই জায়গায় আসবে, যে ভালো কাজ, ভালো কাজ, ভালো এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এগুলোই। আচ্ছা, তাহলে ভালো এক্সপিরিয়েন্স, ভালো কাজ থাকলে আপনি কি করবেন, ডিরেক্ট মেসেজ পাবেন। অনেকেই কাজ বোঝে না, ওই আমাকে বলে যে হচ্ছে ভাইয়া হচ্ছে আমার একটা কি আসছে, মেসেজ আসছে, মেসেজ আসছে। হ্যাঁ, মেসেজটা কি, মেসেজটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। ওরা বায়ার রিকোয়েস্টকে কি করে, বায়ার রিকোয়েস্টকে মেসেজ মনে করে। বায়ার রিকোয়েস্টকে মেসেজ মনে করে। তো এই বায়ার রিকোয়েস্ট আমরা রিপ্লেটা খুব ভালো মতো দেখবো, কারণ এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বায়ার, হাজার হাজার বায়ার রিকোয়েস্ট করবে, কোনটাতে করতে হবে কোনটাতে করতে হবে না, এই জিনিসগুলো আপনাদেরকে এখন খুব ডিটেলসে বোঝাবো। হ্যাঁ, কোনটা করতে হবে কোনটা করতে হবে। আচ্ছা,
এখন কোন বায়ার রিকোয়েস্টটা আপনি কি করবেন, রিপ্লে করবেন? হ্যাঁ রিপ্লে করবেন। কোন বায়ার রিকোয়েস্টটা আপনি রিপ্লে করবেন? এখন অনেকেই দেখা যায় যে মার্কেট প্লেসে কি করে, যে যত বায়ার রিকোয়েস্ট আছে, বুঝুক বোঝুক কাজের কাজের বিষয়বস্তু বুঝুক আর না বুঝুক, ও বায়ার রিকোয়েস্টটা রিপ্লে করে ফেলে, যে কোনো ভাবে রিপ্লে করে ফেলে। এতে কি হয় যে নতুন একটা বায়ার মার্কেট প্লেসে যখন আসে তখন সে কম বুঝে, বায়ারটা কম বুঝে, মনে রাখতে হবে। এখন আমিও কম বুঝলাম, বায়ারও কম বুঝলো, দেন কি হলো যে কাজটা সম্পর্ক কাজটা আপনাকে দিয়ে দিল, সে কাজটা আপনাকে দিয়ে দিল, দু চার কথাই হয়তো তার কোনোভাবে ভালো লাগছে, কাজটা দিয়ে দিল, আপনি কাজও পেয়ে গেলেন। কিন্তু বায়ার এর মধ্যে যখন আপনাকে কাজ দিয়ে দিবে, সে একটা দুইটা কাজ অলরেডি সে আরো একজন দুইজনকে দিবে, তখন কি হবে যে তার তার কিন্তু এক্সপিরিয়েন্স ওর মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ ওর মধ্যে হয়ে যাবে। বায়াররাকে আমরা অনেক হচ্ছে দুর্বল মনে করি যারা নতুন আছে, কিন্তু তারা নতুন থাকতে থাকতে কি করে, তারা যাচাই করে ফেলে মার্কেটটাকে। হ্যাঁ আর মার্কেট যাচাই করার পরে যখন আপনি কাজটা কি করবেন, না করে না বুঝে করবেন, কাজটা রিপ্লে করবেন, কাজটা দিবেন, পাঠাই দিবেন, সেন্ড করে দিবেন, ডেলিভারি করে দিবেন, তখন কি হবে যে সে আপনাকে, সে যদি না বুঝে তাহলে আপনার ভাগ্য ভালো, আর যদি বুঝে তাহলে কি হবে যে সে আপনাকে একটা কি করবে, সুন্দর করে ওয়ান স্টার, ওয়ান স্টার, ওয়ান স্টার অথবা টু স্টার অথবা থ্রি স্টার অথবা 4.5 দিয়ে দিবে। আচ্ছা এতে আপনার প্রভাব কি হবে, প্রভাব কি পড়বে অ্যাকাউন্টের, এতে আপনার অ্যাকাউন্টের প্রভাব পড়বে কি, ওয়ান স্টার দিলে আপনি কি মাঠে মারা যাবেন, খাঁটি বাংলা কথা, ওয়ান স্টার দিলে কি মাঠে মারা যাবেন। হ্যাঁ আচ্ছা এবার আসি যে টু স্টার থ্রি স্টার, সর্বনিম্ন 4.5 দিলে আপনি বেঁচে যাবেন, মানে কি আপনি নদীতে বা সাগরে ডুবতে ডুবতে আপনি সাঁতার কেটে কোন রকম কুলে আসবেন। আর যদি 2 স্টার 3 স্টার দিয়ে দেয় তাহলে আপনি কি করবেন, আপনি আগামী 1 মাস 2 মাস 6 মাস আর কাজই পাবেন না। হ্যাঁ কাজই পাবেন না। এখন প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে যে ভাইয়া অনেকেই তো 1 স্টার 2 স্টার পায়, তাহলে তারা কি করে, তারা কি করে? হ্যাঁ একটা ফ্লো আছে, চলতি একটা কাজে যখন একটা হচ্ছে সেলার 50টা 100টা সে কাজ অলরেডি করেছে, তার মধ্যে একটা দুইটা বাই মানে সাবকনসিয়াসলি তার কাজের রিপোর্ট খারাপ আসতে পারে। এটা হতে পারে কি, খারাপ মানুষ আছে না, কিছু খারাপ মানুষ আছে মার্কেট প্লেসে যারা কি করে, তারা তাদের মন কখনোই ভরে না, তাদের আপনি কখনোই মন কি করতে পারবেন না, জয় করতে পারবেন না, তারা যে কোনো ভাবে হোক কি করবে, একটু ফল্ট পেলে বলবে যে এটা খারাপ, তখন সে কি করে 4 স্টার দেয়, 1 স্টার দেয়, 2 স্টার দেয়। তাহলে ইফেক্ট কার পড়বে না, যে অলরেডি মার্কেট প্লেসে কি করছে ইস্টাবলিশড, তার ইফেক্ট পড়বে না। হ্যাঁ আর যে মার্কেট প্লেসে ইস্টাবলিশড না, 1 স্টার খাবে, 2 স্টার খাবে, 3 স্টার খাবে, তার অ্যাকাউন্টটা তার কাজই আসবে না। ইভেন কি পরপর একটা দুইটা 1 স্টার খাইলে ও আর বায়ার রিপ্লাই করতে পারে না, মানে কোনোভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা যাবে না, মানে বায়ারকে আমি প্রস্তাবই পাঠাতে পারবো না যে আমি ভালো, আমি কাজটা করতে পারবো আপনার, এই হচ্ছে বিষয়গুলো। সো বি কনসিয়াস এখানে কাজের ক্ষেত্রে, আগে আমি বারবার বলতেছি কাজ না জেনে মাঠে নামবেন না, গিগ তৈরি করেন কিন্তু বায়ার রিকোয়েস্ট রিপ্লে করবেন না, কাজ পরিপূর্ণ জানেন, কাজ পরিপূর্ণ শিখেন, ধৈর্য ধরেন, দেন আপনি কি করবেন বায়ার রিকোয়েস্ট রিপ্লে করবেন। এখন কোন বায়ারটা বায়ার বায়ার রিকোয়েস্টটা রিপ্লে করবেন, এখানে হাজার হাজার কি প্রতিদিন আপনার কি 40 থেকে 50টা বায়ার রিকোয়েস্ট আসবে। আচ্ছা কারো 10টা আসবে, কারো 5টা আসবে। কেন 10টা 5টা আসবে, কারণ আপনার গিগ একটাই, আপনার গিগ কি একটা, আর যার গিগ 2টা 3টা, যার গিগ কি 2টা 3টা, তার বায়ার রিকোয়েস্ট আসবে কি দিনে 30 থেকে 40টা। দিনে 30 থেকে 40টা। তাহলে আমি একদিকে ক্লিয়ার করলাম কি ডিরেক্ট মেসেজটা, এটা পার্ট হয়ে গেছে, কখন দিবে যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, ভালো রিভিউ হবে, ভালো কমেন্ট হবে, আপনি ডিরেক্ট মেসেজ পাবেন, ডিরেক্টে কাজ পাবেন। যেমন আল্লাহর রহমতে আমি লাস্ট মানে 1 মাস থেকে কোন প্রকারের বায়া রিপ্লাই দিই না, আমার আমি এখন মানে হচ্ছে বায়াদের কি মেসেজের রিপ্লাই দিই, আমাকে প্রস্তাব পাঠায় কাজ করবা, পারবা, হ্যাঁ পারবো, পারবো না, আমার রিকোয়ারমেন্টের সঙ্গে মিললো আমি কাজ নিলাম, না হলে নিলাম না। আচ্ছা একটা সময় ছিল কি আমি প্রতিদিন 10টা 10টা 15টা করে বায়া রিকোয়েস্ট পাঠাতাম, টোটাল সর্বোচ্চ 10টা পাঠানো যায় 2টা অ্যাকাউন্ট খুলে, মানে কি করেছিলাম প্রথম প্রথম যে আমার তো মাত্র 10টা বায়া রিকোয়েস্ট, আমি কি করি 2টা অ্যাকাউন্ট খুলি, তাহলে আমি 20টা পাবো।
তো কি হলো, কোনোভাবে কাজ পাচ্ছি না। কেন কাজ পাচ্ছি না, মানে সাবকনসিয়াসলি দুইটা কাজ পেয়েছিলাম, তারপরে কেন কাজ পাচ্ছি না, কাজ পাচ্ছি না কারণ আমার গিগটি ফার্স্ট পেজে নেই, আমার গিগটি সেকেন্ড পেজে নেই, আমার গিগে ভালো রিভিউ নেই। তো এই যে এইগুলো যখন গবেষণা করে আউটপুট পেলাম, যখন এগুলো কি করলাম থিসিস করে আমি অ্যাপ্লাই করলাম, তখন কি হলো অটোমেটিক আমার কাছে কি কাজ আসতে শুরু করলো, কি কাজ আসলো, ডিরেক্ট মেসেজ আসতে শুরু করলো। আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা গিগ তৈরি করব। কোন গিগটা তৈরি করব, যেটা সম্পর্কে আমি ভালো এক্সপার্ট হয়েছি। এক্সপার্ট না হওয়ার আগে আমি গিগ তৈরি করলাম ঠিক আছে, কিন্তু আমি কি করব না, বায়ার রিকোয়েস্ট কখনোই রিপ্লে করব না। বারবার বলছি, কাজ পেয়ে যদি বলেন যে ভাইয়া কাজটা বুঝাই দেন, আমি জীবনে বুঝাই দেবো না। কেন দিব না, কারণ আমি যে কাজ শেখাবো আপনাকে সে কাজের জন্য কি সাপোর্টের প্রয়োজন হবে না? হ্যাঁ, সামহাও লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়, যে খুব এক্সট্রিম লেভেলে কাজটা বুঝতে পারছি না, ভাইয়া বুঝাই দেন, তখন বুঝাই দেবো। কিন্তু নর্মাল কাজ আমি শেখালাম, আমি প্রতিদিন হকারগিরি করতেছি, প্রতিদিন আমি লেকচার দিচ্ছি, প্রতিদিন বলছি, আর আপনি গুরুত্ব সহকারে ক্লাস করছেন না, আপনি হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল হচ্ছে ভাবে চলছেন, আর হচ্ছে পরে কি আমার প্রবলেম, ভাই আমার ওটা প্রবলেম, আমার প্রবলেম দেখা হয় না, আমাকে এই সমস্যা সলভ করা হয় না, তাহলে কি এইটা করে দেব না? যাদের অ্যাকাউন্টে হচ্ছে ইয়া চাচ্ছিল, হচ্ছে টেস্ট চাচ্ছিল, টেস্টের উত্তর দিলাম, টেস্টের প্রশ্নের উত্তর নিজে পড়ে পড়ে হচ্ছে রিভাইজ দিয়ে 5 বার 10 বার পড়ে তারপর টেস্ট দিবেন, দেখি পাবলিশ করবেন, সোজা কথা। ফ্রিল্যান্সিং করবেন আর মাংনা মাংনা সব নিবেন, এটা কখনো হতে পারে না। সাপোর্ট দিয়ে যাচ্ছি যা যা লাগে, কিন্তু কি করতে হবে, ভালো মতো অ্যাবজর্ব করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সাকসেস আসবে। আর ফাও ফাও সবকিছু পেয়ে লাভ নেই। তাহলে বায়ার রিকোয়েস্ট আমরা কি করব, 30-40টাও আসবে, 50টাও আসবে। আচ্ছা এখন প্রশ্ন হতে পারে, কখন বায়ার রিকোয়েস্ট গুলো আসে, বায়ার রিকোয়েস্ট গুলো কখন আসে? বায়ার রিকোয়েস্ট গুলো আসে আপনার দুপুরে 11টা থেকে 2টার মধ্যে, 2টার মধ্যে, 11টা থেকে 2টার মধ্যে। আচ্ছা এখন আর কখন সময় আছে, আর আছে সন্ধ্যা 6টা 30 থেকে হচ্ছে 8টার মধ্যে। আচ্ছা আর কখন আছে, আর আছে হচ্ছে রাত 11:30 বা 11টার থেকে 2টা, রাত 2টা বা সর্বোচ্চ 3টার মধ্যে, 3টার মধ্যে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি তো কাজে থাকি, আমি জব করি, আমি কিভাবে এই বায়ার রিকোয়েস্ট গুলো রিপ্লাই করবো? আপনার কাছে এখন জগতে স্মার্টফোন নেই এমন কারো কাছেই নেই, মানে স্মার্টফোন নেই এমন কেউ নেই, স্মার্টফোন দিয়ে আপনি কি করতে পারেন, বায়ার রিকোয়েস্ট রিপ্লে করতে পারেন। আচ্ছা বায়ার রিকোয়েস্টে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসবে একসঙ্গে, আমি কোনটা করব, আমি কোনটা করব প্রশ্ন আসবে, আমি কোনটা করব, আমি কোনটা করব, আমি করব আমার আমার কি আমার কাজ রিলেটেড, কাজ রিলেটেড, আমার কাজ রিলেটেড রিপ্লে, যেটা আমার সঙ্গে কি সঙ্গতিপূর্ণ, আমি যা শিখেছি, আমি আমার স্যার যা শিখিয়েছে, আমি ক্লাসে যেটা কি করতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি, সেটা আমি কি করব, রিপ্লে করব। হ্যাঁ এইটা রিপ্লে করব, আমি যখন 10টা কাজ শিখবো, 10টা গিগ তৈরি করব, তখন আমার কাছে 100-200 রিপ্লে আসবে, আমি তখন বেছে বেছে কি করব, 10টা রিপ্লে করব। কারণ কি সারাদিনে আমার কি টোটাল আমি 10টা বায়ার রিকোয়েস্ট রিপ্লে করতে পারবো। আচ্ছা এখন বায়ার রিকোয়েস্ট গুলো কিভাবে রিপ্লে করব, প্রশ্ন আসবে কিভাবে রিপ্লে করব, রিপ্লে করব কিভাবে রিপ্লে করব। আচ্ছা আমি একটা এখন প্রশ্ন ক্রিয়েট করছি এবং এর উত্তর দিব, হ্যাঁ এর উত্তর দিব, ফর্ম মানে ফর্মটা গঠনটা আমি দেখাচ্ছি, গঠনটা দেখাচ্ছি। আচ্ছা গঠনটা দেখানোর আগে আমি হচ্ছে একটু কথা বলে নিই, যে এখানে আর একটা বিষয় আছে, যে একটা যখন বায়ার রিকোয়েস্ট আসবে আপনার কাছে, তখন আপনি দেখবেন কি যে ওইটাতে 30টা 40টা অফার পড়ে গেছে, মানে কি অফার, অফার অলরেডি কি সেলাররা সেন্ড করে ফেলছে, সেলাররা সেন্ড করে ফেলছে। এখন এই অফারটাতে যখন আপনি কি করবেন, লিখতে যাবেন, অফারটা যখন লিখবেন, হ্যাঁ অফারটা যখন লিখবেন, তখন লিখতে লিখতে আপনার 3-4 মিনিট লেগে গেল। আপনি যদি পেজটা রিলোড দিবেন, প্রথমে কি করবেন একটু এক্সিকিউট করবেন যে কি হচ্ছে, পেজটা যখন আপনি রিলোড দিবেন, তখন কি হবে যে সাথে সাথে দেখা গেল ওই অফারটা আর নেই, হ্যাঁ ওই অফারটা আর নেই। কিন্তু আপনি যদি পেজ রিলোড না দেন, দেন তখন দেখবেন যে অফারটা আছে। তাহলে আপনাই কি করবেন, যদি পেজ রিলোড দিয়ে অফারটা না থাকে, তাহলে ওই বায়ার রিপ্লে করার কোনো প্রয়োজন নেই। কারণ কি
ওই বায়ারের কাছে আপনার অফারটা, আপনার সিভিটা পৌঁছাবেই না, পৌঁছালো, পৌঁছালে যদিও পৌঁছায় তবুও কি হবে না, সে আর দেখার টাইম পাবে না, কারণ ইতিমধ্যেই ইতিমধ্যেই অনেকগুলো অফার অফার তার কাছে পৌঁছে গেছে। কে কে অফার দিয়েছে? লেভেল ওয়ান সেলার। কে কে অফার দিয়েছে? লেভেল টু সেলার, যে 10টা কাজ পেয়েছে। এখন যে লেভেল ওয়ান সেলার, লেভেল টু সেলার, যে 15টা 20টা কাজ পেয়েছে, তাকে কাজটা দিবে নাকি আপনাকে কাজটা দিবে? অবশ্যই আপনাকে কাজটা দিবে না। এজন্যই কি করতে হবে, যে অফারটা সবে মাত্র এসেছে, কি সবে মাত্র এসেছে, যার একটা অথবা দুইটা কি পড়েছে, একটা অথবা দুইটা ওর ওর অফার পড়েছে, অফার সেন্ড হয়েছে, অফার সেন্ড হয়েছে, ওই অফারটা আপনি রিপ্লাই করবেন, তাহলে কি হবে, বায়ারের কাছে আপনার অফারটা দ্রুত পৌঁছাবে এবং সামনের দিকে থাকবে। তাহলে আপনার কাজটা মানে আপনার বায়ারটা, বায়ার আপনাকে কি করবে, রিপ্লাই মেসেজ, বায়ার রিপ্লাই মেসেজ করার আপনার সুযোগ থাকবে। না হলে আপনি সারা দিনে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেই গেলেন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেই গেলেন, কিন্তু আপনার কাছে একটা বায়ারও কি করছে না, মেসেজ করছে না, একটা বায়ারও আপনাকে মেসেজ করছে না। সো এইটা হচ্ছে প্রবলেম আমাদের, যারা নতুন সেলার আমরা বুঝি না, এই জিনিসটা বুঝতে বুঝতে আমাদের 6 মাস কেটে যায়। আমরা কি করব, আমরা কোনটা সেন্ড করব, কেন আমাদের বায়ার বায়ার আমাদের মেসেজ করছে না? হ্যাঁ, তাহলে গিগের সঙ্গে পোর্টফোলিও অ্যাড করতে হবে। পোর্টফোলিও বলতে আপনার যে হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কের একটা ছবি অ্যাড করতে হবে। তিনটা ছবি অ্যাড করা যায় গিগের ইমেজে, যারা অলরেডি গিগ করেছেন তারা জানেন, তিনটা ইমেজ কি করা যায়, হচ্ছে অ্যাড করা যায়। এই তিনটা ইমেজের জায়গায় একটা ইমেজ বা দুইটা ইমেজ অ্যাড করবেন এবং একটা পোর্টফোলিও অ্যাড করবেন। আপনি যদি হোমওয়ার্ক না করেন, তাহলে কখনোই বায়ার যখন বলবে প্লিজ গিভ মি এ স্যাম্পল অর গিভ মি এ পোর্টফোলিও, তখন আপনি বলবেন ভাইয়া পোর্টফোলিও কিভাবে হয়, পোর্টফোলিও কেমনে করে, এদিক ওদিক এপার মানে এপার বাংলা ওপার বাংলা খুঁজে পোর্টফোলিও আর খুঁজে পাবেন না, কারণ কি আপনি হোমওয়ার্ক করেননি। হ্যাঁ, হোমওয়ার্ক করলে ওটা স্ক্রিনশট দিয়ে রাখলেই সেটাই কি হয়ে যাবে, আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার কি বায়ারের কাজের রিপ্লাই আপনাকে করবেন। আচ্ছা, এখন আমি একটা বায়ার কি একটা বায়ারের কি করব, মানে সাপোজ আমি বায়ার, আমি কি করব, সে রিপ্লাই করব, তো বলছে যে আই নিড আ লস অ্যাঞ্জেলস ডক্টর লিডস। হ্যাঁ, ও বলছে 100 লিডস নিবে, 100 লিডস $20, $20। সাপোজ আপনার বায়রের মানে ইয়ে আসেছে, বায়রের এই ছোট্ট বলছে, বায়রের এত টাইম নেই যে আপনাকে অনেক বেশি কিছু বলবে, অনেকেই বলে অনেকেই বলে না। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনার বায়ার, আপনার বায়রের কি হচ্ছে মেসেজ বা বায়রের জব অফার, এটাকে বলে কি জব অফার, জব অফার, বায়ার আপনাকে কি করেছে, অফার করেছে, কি করেছে, জব অফার করেছে। এখন এই জব অফারটা আপনি দেখলেন, যেমনই দেখলেন আপনি নতুন, আপনার মনের মধ্যে কি অনেক কিউরিসিটি জাগবে, ওরে বাবা $20 $100, হ্যাঁ আমি তো পারবো, এটা আমার দ্বারা সম্ভব। হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন, আপনি যদি হোমওয়ার্ক করেন ভালো, আপনি যদি লাইভ প্রজেক্ট ভালো করে থাকেন, অবশ্যই পারবেন। আজকে থেকে আগামী 3 দিন গিগ করেছেন কি করেছেন না আমি দেখবো না, কিন্তু হোমওয়ার্ক করেছেন কি না করেছেন এটা দেখবো। আচ্ছা, আমি আগে কমিটমেন্ট নেই, যে করবে না তাকে আমি ক্লাস করতে দিব না। যারা আমাদের নতুন, পুরনোদের তো প্রয়োজন নেই, যারা নতুন আছেন তারা কি সবাই আনমিউট করেন, সবাই আনমিউট করেন, যারা নতুন, আমি যে হোমওয়ার্ক আজকে থেকে আগামী 3টে লাইভ প্রজেক্ট করব, আপনারা কি হোমওয়ার্ক করবেন? যদি না করেন ক্লাসে, আমি পরের ক্লাসে ঢুকতে দেবো না, আমি টাকা ব্যাক দিয়ে দিব, ঠিক আছে, যে যা দিয়েছে টাকা ব্যাক দিয়ে দিব। সাময়িক মানে অসুস্থতা ব্যতীত, একদম অসুস্থতা ব্যতীত আমি কি করব না, আমি কাউকে হচ্ছে ছাড় দেবো না, তাতে যেই হোক না কেন, এখানে আমার বন্ধু আছে, আমার শ্রদ্ধেয় স্যার আছে, আমার বড় ভাই আছে, আমার আদার্স স্টুডেন্ট আছে, আমি আমার আমার ক্লাসে আমি কাউকে ছাড় দেবো না। এটা যদি আপনারা কমিটমেন্ট করেন তাহলে আমি পড়াবো, নাহলে আগামী ক্লাস থেকে যে কমিটমেন্টে আমার এগ্রি করবে না তাকে আমি বাদ দিয়ে দিব, সোজা কথা। সবকিছু ফেলে দিয়ে এই যে ফ্রিল্যান্সিং এ কাজ করছেন, মনোনিবেশ করেছেন, আপনি আপনাকে কি করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? সবাই কি কথা দিচ্ছেন? আচ্ছা,
ঠিক আছে, আচ্ছা এখন মিউট করে দেন। তাহলে আমি এটা কি করছি, এখন জব অফার কি করব, আমি সেন্ড করব। এটাতে কতগুলো অফার সেন্ড হয়েছে অলরেডি? অলরেডি ধরলাম 10টা সেন্ড হয়েছে, অলরেডি 10টা সেন্ড হয়েছে। তার মানে আমি এটা যদি আমি 2 মিনিটে লিখতে পারি, তাহলে কি করতে পারবো, আমার এই অফারটা বাইরের কাছে পৌঁছানোর সম্ভাবনা বেশি। আচ্ছা এখন কি করব, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আচ্ছা আমি শুরুতে লিখবো ডিয়ার স্যার, অথবা হ্যালো বায়ার, অথবা হ্যালো অনারেবল ক্লায়েন্ট, অথবা হ্যালো স্যার, হ্যাঁ, অথবা টাইম দেখে, টাইম দেখে, সময় দেখে, গুড ইভিনিং, গুড ইভিনিং স্যার, হ্যাঁ, টাইম দেখে, মানে আমি বাংলাদেশি, আমি আমি কি করলাম এখন জব অফার পাঠালাম, আমার রাত, তাই আমি বললাম গুড গুড নাইট স্যার, হ্যাঁ গুড নাইট, হ্যালো স্যার, গুড নাইট স্যার, এগুলো বলা যাবে না। তো এইটা বাদ, এইটা বাদ, ইভিনিং টিভিনিং বাদ। আমরা কি করব, শুরুতে ডিয়ার স্যার, হ্যালো বায়ার, হ্যালো অনারেবল ক্লায়েন্ট, হ্যালো স্যার, হ্যাঁ। আচ্ছা এ হচ্ছে মানে একটা চিঠি বা পত্রের যে সম্ভাষণ, যে প্রাথমিক যে হচ্ছে তাকে সম্বোধন করে কথা বলা, এই সম্বোধন হচ্ছে আমাকে কি করতে হবে, করতে হবে, হ্যাঁ, এটা ভদ্রতা, এক কথায় ভদ্রতা, পোলাইটনেস। তাহলে করলাম, এবার আমি বলবো কি অনুযায়ী আমি জব অফারের দিকে তাকাবো, আমার জব অফারের দিকে তাকাবো, দিয়ে কি চাইছে সে, সে কি চাইছে, এটা আমাকে কি করতে হবে আগে নির্ধারণ, মানে বুঝতে হবে এটা আমি আদৌ পারবো কিনা। চোখ মুখ বন্ধ করে বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করে দিলাম, এরকম করেন না, হ্যাঁ। তাহলে আমরা কি করলাম, এটা দিলাম। এবার বলবো যে আই হ্যাভ সিন ইওর জব অফার, অথবা আই হ্যাভ রিড ইওর জব অফার, অথবা আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড ইওর অফার। এভাবে বিভিন্ন ক্রাইটেরিয়ায় কি করা যাবে, লিখা যাবে, বিভিন্ন ক্রাইটেরিয়ায় আমরা কি করতে পারবো, জব অফার গুলো আমরা কি করতে পারবো, লিখতে পারবো। আচ্ছা এবার আমরা হচ্ছে এইভাবে কি করব, আমরা প্রাথমিক পর্যায়টা শুরু করব, যে আই হ্যাভ সেন্ট, আই হ্যাভ সিন ইওর জব অফার, আই হ্যাভ রিড ইওর জব অফার, আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড ইওর জব অফার, হ্যাঁ। আচ্ছা দ্য অফার অ্যান্ড অফার দিলাম, দেন আমি বললাম যে I am digital marketing manager, অথবা I am expert in ডিজিটাল মার্কেটিং বাট আই হ্যাভ, আচ্ছা বাট লিখা যাবে না, আই এম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অথবা আই এম এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, আই ক্যান able to do your job perfectly. I have, আপনি যদি নতুন হন, আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনি কি বলবেন, প্রশ্ন এটা হতে পারে। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে প্রশ্নটা দুই রকম হবে, মানে উত্তরটা দুই রকম হবে। এখানে আমি নতুনদের জন্য করছি, তাই নতুনদেরটা দেখাচ্ছি, যারা এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন আপনাকে শিখাতে হবে না এটা, যে আপনি কি বলবেন।
তখন আপনি বলবেন যে আই হ্যাভ ডান মেনি জব অ্যান্ড আই হ্যাভ ডান মেনি জব উইথ গুড রিভিউ, ইউ ক্যান চেক আউট মাই প্রোফাইল। তখন কথাটা হবে কি দাম্ভিকতার সহিত, যে আমি অনেকগুলো কাজ করেছি, আপনি আমার কি দেখেন, অ্যাকাউন্টটা চেক করেন স্যার, যদি আপনার ভালো লাগে মনে হয় আপনি আমাকে কাজটা দিন। তখন কি হবে, ভিতরে একটা পাওয়ার থাকবে, কিন্তু আমি তো এখন পাওয়ারহীন, আমার তো কোনো কাজ নেই, তাই আমাকে করতে হবে, আই ক্যান এবল টু ডু ইউর জব পারফেক্টলি, আই হ্যাভ কমপ্লিটেড কমপ্লিটেড আ লং টার্ম কোর্স ইন লিডস জেনারেশন, লিড জেনারেশন, হোয়াট আই উইল প্রোভাইড, আমি যা দিব, সাচ অ্যাজ মানে যেমন, সাচ অ্যাজ ডক্টর নেম, এটা কি কি দিবেন, একজনকে আমি প্রশ্ন করব যে গিগ করেছে, আচ্ছা শুভ গিগ করেছে না, নাজমুল ভাই গিগ করেছেন আপনি না, সিকদার গিগ করেছে, কে কে গিগ করা পার্টি আছে, এই ওমর ফারুক গিগ করেছেন, ওমর ফারুক ঢাকা ধানমন্ডি, আচ্ছা এবার আমি হচ্ছে এখানে কি কি লিখবো বলেন, আমি কি কি অফার তাকে দিব কাজের, কি কি অফার দেবো বলেন এবার, হ্যাঁ আচ্ছা এখানে ডক্টর নিয়ে কথা বলছি আমরা, এখানে ডক্টর নিয়ে কথা বলছি আমরা, ডক্টর নিয়ে, তাহলে ডক্টর নেম, ডক্টর ওয়েবসাইট, ডক্টর ওয়েবসাইট, ভেরিফাইড ভেরিফাইড অ্যান্ড ভ্যালিড ইমেল, আচ্ছা আর কি কি দিবেন, আচ্ছা মেডিকেল অ্যাড্রেস, আচ্ছা ফোন নাম্বার, ফোন নাম্বার, আর কি কি দিবেন, আচ্ছা লিংকডইন আইডি আর এফবি আইডি নাকি, আচ্ছা টুইটার আইডি, টুইটার আইডি, আচ্ছা লোকেশন, আচ্ছা এগুলো যদি কাজ না বুঝতেন তাহলে কি পারা যেত, লোকেশন, আচ্ছা তারপরে এই মোটামুটি, এন্ড এন্ড and rest of the things depend on your demand, হ্যাঁ আপ বাকি গুলো নির্ভর করবে কি আপনার ডিমান্ড অনুযায়ী, হ্যাঁ আচ্ছা দিলাম, এবার আই হোপ ইউ উইল গিভ মি দা চান্স টু ওয়ার্ক উইথ ইউ, আচ্ছা এটা শেষ করলাম, সাপোজ এখানে আরো কথা লেখা যায় যে আমি বিভিন্ন ধরনের পেড টুলস ইউজ করি, আমি এই করি সেই করি, এগুলো কথা লিখে একটা মানে কাজের অফার করা যায়। এখন দেখা গেলো যে আপনি অনেক কিছু লিখলেন, তারপরও আপনারটা অফারটা কি করলো, বায়ার রেসপন্স করলো না, কেন করলো না, আপনার এক্সপিরিয়েন্স কম তাই, হ্যাঁ আর একজনের বেশি এক্সপিরিয়েন্স আছে, ওই বেশি এক্সপিরিয়েন্স ওলা লোকটাকে বায়ার কাজটা দিয়ে দিল, আপনি হতাশায় ঢুকলেন যে আমি এত সুন্দর করে এত বড় বড় এত কথা লিখলাম তাও হলো না, হ্যাঁ আপনিও পাবেন, আপনারও পাওয়ার সময় আসবে যখন, তখন আপনিও পাবেন, কখন সময় আসবে, এক্সপিরিয়েন্স যখন বেড়ে যাবে, তাই কাজ না শিখে 15 দিন কাজ করেই কাজ পেয়ে যাব এমনটা চিন্তা করাটা বোকামি ছাড়ার কিছু না, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, দেন কি করতে হবে, মার্কেট প্লেসে প্রতিযোগিতায় টিকতে হবে, আপনি চাইলেন আর ফার্স্ট পেজে চলে আসলেন 5 দিনের মধ্যে, অত সহজ, তাহলে আমাদের কি করা উচিত, কিভাবে সহজ হব, সহজ হওয়ার জন্য কি, যে সাকসেসের সাকসেস হওয়ার জন্য যে ক্লাসটা নিয়েছিলাম, যে ক্লাসটা আপনাদেরকে বলেছিলাম, সেই ক্লাসটা ফলো করতে হবে, এই যে কিভাবে সাকসেস হব, হ্যাঁ সাকসেস হওয়ার জন্য কি করতে হবে, সামর্থ্য থাকলে রিভিউ নিয়ে নিতে হবে, 4টা 5টা রিভিউ অ্যাকাউন্টে
নিতে হবে। কখন নিবেন? তখনই নিবেন যখন আপনার কি আপনি কাজটা পুরো দমে কি করে গেছেন, ফুল স্কিলড হয়ে গেছেন কাজে, ফুল স্কিলড হয়ে গেছেন, আর না হলে ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার, আপনি কি যাবেন বিপদে, বিপদের মধ্যে ঢুকে যাবেন, হ্যাঁ বিপদের মধ্যে চলে যাবেন, তখন খালি এদিক ওদিক ছুটবেন, ভাই আমাকে একটু বুঝাই দেন, বড় ভাই আমাকে একটু কাজটা করে দেন, আপনার আমার কাজটার পুরো পুরো টাকাটা আপনাকে আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, আপনি আমার কাজটা করে দেন। হ্যাঁ বড় ভাইয়া চাইলেও আপনার ইচ্ছা হলে কাজ করে দিবে, ফাঁকা ফ্রি থাকলে, না হলে দিবে না, কেন? কারণ বড় ভাইয়া নিজেই তার কাজ নিয়ে ব্যস্ত, আপনার গুরুত্ব দিবে না, কারণ আপনি যদি কাজটা কমপ্লিট করে ফাইভ স্টার পান, বড় ভাইয়ার কোনো লাভ নেই, বড় ভাইয়ার কোনো লাভ নেই, কারণ আপনি টাকার ভাগ দিবেন, ফাইভ স্টারে তো ভাগ দেবেন না, তাই কি না? ফাইভ স্টারের ভাগ আপনারা কেউ দেবেন না। তো এই জন্য বড়রা কাজ করে দেওয়ার মানে কি করে না, ইচ্ছা পোষণ করে না। তো তাহলে আমার কি করতে হবে, এটা হলো। আচ্ছা ফিনিশিং কি করবেন? ফিনিশিং দিতে হবে রিগার্ড, রিগার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম, মিস্টার এক্স আপনার অ্যাকাউন্টের নাম যা থাকবে, আপনার অ্যাকাউন্টের নাম যা থাকবে আপনি অ্যাকাউন্টের নামটা দিবেন। তাহলে কি হলো, দেখেন যে আপনি একটা ভদ্রতা মেনটেন করলেন। আচ্ছা এই কথাগুলোর মধ্যে আমি কি এগুলোই দিব, প্রশ্ন হতে পারে, আমি কি এই একদম হুবহু কপি করব? না, আপনি আপনার স্কলার দিয়ে, আপনি আপনার কি দিয়ে, সৃজনশীলতা দিয়ে আপনি কি করতে পারেন, বিভিন্ন ভাবে কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে বায়ারকে কি করতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, বায়ারকে সন্তুষ্ট করতে পারেন। এজন্য প্রয়োজন আপনার ক্রিয়েটিভিটি। এখন ক্রিয়েটিভিটি অর্জন করার জন্য, ভাইয়া আমি তো হচ্ছে কি করি না, আমি তো হচ্ছে ইয়া পারি না, ইংলিশ পারি না, আমি কি করব? এখন ইংলিশ না পারার জন্য কি করতে হবে, আমি ইংলিশ পারার জন্য যা যা করতে বলেছি, ক্লাস ফাইভের বই থেকে শুরু করে ফাইভের বই রিডিং পড়তে হবে প্রতিদিন 1 ঘন্টা করে, আর বিজনেস রিলেটেড টেড টক কি করতে হবে, ক্লাস ফাইভের বই পড়তে হবে। ক্লাস ফাইভের বই যখন শেষ হয়ে যাবে তখন ক্লাস সিক্স এর বই, ক্লাস সিক্স যখন শেষ হবে 7, এভাবে আপগ্রেড কর হয়ে নিজেকে কি করতে হবে, আগামী 6 মাস ইন্টেন্স করতে হবে যে আমি ইংলিশ পারবই, আমাকে ইংলিশ পারতেই হবে। কতদিন ফাইবারে কাজ করবেন, যখন ফ্রিল্যান্সারে যাবেন, যখন আপওয়ার্কে যাবেন, আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হবে তখন কি করবে, তারা লাইভ লাইভ কি করবে হচ্ছে আপনাকে জুমের লিংক দিয়ে দিবে। আজকে আমি দেখলাম যে আপওয়ার্কে কিভাবে ভেরিফাই করা যায়, লাইভ ক্লাসের জুম লিংক দিয়ে দিবে, যে আপনাকে কথা বলতে হবে। আপনি তখন কি করবেন, আপনি কি গুগল ট্রান্সলেট খুঁজে বেড়াবেন যে কি বললো, তখন কি ওই যে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র স্যার যারা আছেন মার্কেট প্লেসে বলেন, ফ্রিল্যান্সিং করার জন্য কোনো ইংলিশের দরকার নেই। ওরে ভাই এটা কি বাংলা ক খ নাকি, যে আমি বললাম আর হচ্ছে পাঠাই দিলাম, ইজ ইট পসিবল? আমরা কতদিন মিথ্যাচার দিয়ে মানুষকে ধোকা দিয়ে হচ্ছে প্রতারণা করে টাকা আদায় করব মানুষের কাছ থেকে, কতদিন? হ্যাঁ এটা কতদিন চলবে, এই ধোকা দিয়ে ধোকা দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে কি হবে, একদিন কি পণ্যের পণ্যের পতন ঘটবেই, আর পণ্যের যখন পতন ঘটবে তখন কি ওই পণ্য আর মার্কেট প্লেসে খুঁজে পাওয়া যাবে না। তাই থিঙ্ক পজিটিভ, রেজাল্ট উইল বি পজিটিভ। ছেলেপিলেকে যদি হচ্ছে সঠিক একটা গাইডলাইন দেওয়া হয় তবে সফলতা কি সাথে সাথে না আসলেও আস্তে আস্তে আসবে। হ্যাঁ আর আমরা যারা বলতেছি যে আমরা ইংলিশ ছাড়া আমাদের ফ্রিল্যান্সিং লাইফ একদম সাকসেস, আমাদের ইংলিশের কোনো প্রয়োজন নেই, তারা কি হবে সারা জীবনেও ফ্রিল্যান্সিং কি জিনিস, আমি বারবার আমার 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 বিজ্ঞাপনে বলি যে $50-100 জন্য কি ফ্রিল্যান্সিং নয়, ফ্রিল্যান্সিং করতে হলে ইংলিশ জানতে হবে। আপনার সফলতার পিছনে শুধু কাজই নয়, আপনার সফলতার পিছনে 90% কাজ করবে আপনার ইংলিশ, 90% কাজ করবে আপনার ইংলিশ। বায়ার, আমি বায়ারের কাজ দিলাম, বায়ার বললো তোমার কাজটি হয়নি, আমি বায়ারকে বললাম কি যে আপনি কি করলেন, আপনার যে কাজটি আপনি দিয়েছেন এই কাজটি আমি কেন, অন্য কেউ করতে পারবে না, কারণ সোর্স অ্যাভেলেবল না, তাই আমি যতটুকু সম্ভব যতটুকু পেরেছি আমি আশা করি আপনি খুশি হবেন। আচ্ছা এই কথাগুলো লিখতে কতবার আপনি হচ্ছে গুগল ট্রান্সলেট করবেন, পসিবল? পসিবল না। তাই ফ্রিল্যান্সিং করতে যারা আসছেন, তারা আপনারা অনেকে শিক্ষিত গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, অনেকেই অনার্সে পড়তেছেন, আমরা পারি না এমন কিছু না, আমাদেরকে পারতে হবে, আর পারার জন্য কি করতে হবে, আমাদেরকে ইংলিশটা জানতে হবে। বারবার বলছি ইংলিশ শিখেন,
ধারাবাহিক প্রতিদিন 1 ঘন্টা করে টেক্সট পড়েন, টেক্সট বুক পড়েন, প্রথমেই আপনাকে নিউজ পেপার পড়ার দরকার নেই। প্রথমে আপনি যে পড়াগুলো পড়ে এসেছেন সে পড়াগুলোই কাভার করেন, দেখবেন হাজার হাজার ভোকাবুলারি আপনার মাথায় ঢুকে যাবে। আপনার মুখস্থ পড়ার দরকার নেই, আপনার ভোকাবুলারি নোট করার দরকার নেই, আপনি কি করবেন রিডিং পড়ে যান। দেখবেন একটা বই যখন আপনি 10 দিন রিডিং পড়ছেন, একই গল্প ডাবল পড়ছেন, ট্রিপল পড়ছেন, তখন আপনার জানার আগ্রহ হবে এই জিনিসটা কি। দেখি তো একটা মোবাইলে ডিকশনারিতে দেখে নিলেন, দেখবেন যে আপনার মাথায় থেকে যাবে, আপনার মাথায় থেকে যাবে। আমি কিছুদিন আগে ক্লাস 4 এর বই পড়ছিলাম, আমি ক্লাস 4 এর বই পড়ে আমি 15টা ভোকাবুলারি, আমি যেগুলো জানতাম না আদৌ, 15টা ভোকাবুলারি পাইলাম। কেন পড়লাম? কারণ আমি দেখলাম যে আমার জ্ঞানের গভীরতা কতটুকু আছে। আমি দেখলাম যে আমি ক্লাস 4 এর 15টা ভোকাবুলারি পারি না, তার মানে আমি এখনো কি দুর্বল। তাই নিজের দুর্বলতা আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে, আপনাকে প্রয়োজনে ক্লাস 4 থেকে শুরু করতে হবে। বইগুলো কোথায় পাবো, কিনে তো পাওয়া যাচ্ছে না করোনাতে, অনলাইনে ক্লিক দিলেই বই বেরিয়ে যাবে পিডিএফ, যে টেক্সট বুক অফ ক্লাস 4, হ্যাঁ পেয়ে যাবে। আর যদি না পান আমাকে বললেন, আমি দিয়ে দিব মেলে। আচ্ছা তাহলে ক্লাস 4 থেকে শুরু করেন, যারা দুর্বল অনেকে ক্লাস 4 থেকে শুরু করেন, দেখবেন যে হাজার হাজার ভোকাবুলারি আপনি পাবেন। ক্লাস 4 শেষ যখন হয়ে যাবে আপনি পুরো ভোকাবুলারি পাচ্ছেন, 5 পড়েন, 5 পড়েন, সপ্তাহে কি করেন 15টা করে পৃষ্ঠা পড়েন বা 20টা করে পৃষ্ঠা পড়েন, দেখবেন 1 মাসে ক্লাস 5 এর বই শেষ। আপনি যখন হচ্ছে 5 এর বই শেষ তখন আপনার কি 7 ধরেন, 6 ধরেন, 7 ধরেন, 8 ধরেন, 9, 10, 11, 11 পর্যন্ত যদি আপনি কি করেন পড়তে পারেন, জানতে পারেন ভোকাবুলারি, আপনি মানে কি বলবো মোটামুটি আপনার হচ্ছে মিনিমাম আপনি 50,000 ভোকাবুলারির কি মালিক হবেন। আর 50,000 ভোকাবুলারি যখন আপনি পড়বেন, যখন আপনি রিডিং পড়বেন, তখন আপনার এখানে কি কি লিখতে হবে এই জিনিসগুলো অটোমেটিক হয়ে যাবে। আমি বারবার বলছি ফ্রিল্যান্সিং এর জন্য 6টা মাস ফিক্সড করেন, 6টা মাস, 1টা মাস নয়। অনেকে এখানে আছে 1,500 টাকা, 1,000 টাকা দিতে কষ্ট হয়, হ্যাঁ করোনা কালে অনেকের আর্থিক সমস্যা কষ্ট হতে পারে, কিন্তু যাদের সামর্থ্য থাকার পরেও 1,500 টাকা দিয়ে শিখবো। অন্যান্য প্রতিষ্ঠান কি করছে, প্রতারণার মাধ্যমে মিষ্টি কথা বলে বলে কি করছে, আপনার কাছ থেকে হাতিয়ে টাকা নিয়ে নিচ্ছে, যখন ধরা খাচ্ছেন তখন মনে হচ্ছে না এটা আমার জন্য আসলে পারফেক্ট প্লেস ছিল না। মিষ্টি সুমিষ্ট কথাই কি প্রতারক, তারাই হয় যারা সুমিষ্ট কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে টাকাটা হাতিয়ে নিল, তারপরে কি হলো আপনি সাগরে ভেসে গেলেন। হ্যাঁ আপনি এখন ক্লাস করেন, ক্লাস করতেছেন কিছুই বুঝতেছেন না, সমস্যা এটা। তো তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা কাজকে কি করতে হবে, ধারাবাহিক শিখতে হবে। যখন যেটা শিখবো তখন সেটার উপরেই আমাকে ইন্টেন্স করতে হবে। ইংলিশ মাস্ট বি ফরজ, মানে এই নামাজ রোজা হওয়ার জাকাতের মতো ফ্রিল্যান্সিং লাইফে ইংলিশটা ফরজ। যারা ফ্রিল্যান্সিং কে প্রফেশনাল ভাবে নিবেন তারা ইংলিশ শিখা শুরু করেন, বারবার বলছি। আর না হলে যখন বলবেন যে ভাইয়া বায়ার আমাকে কি করছে মান্থলি $3,300 $500 হায়ার করবে, কিন্তু তাদের কি করবে, তাদের হচ্ছে এইচআর হিউম্যান রিসোর্স এর সঙ্গে আমাকে কথা বলা লাগবে। আচ্ছা আমাকে কথা কেন বলা লাগবে, কারণ তারা আমাকে ট্রেন্ড আপ করবে, ট্রেনিং দিবে। তখন কি করবেন আপনি, শুধু কি করেন পস্তাবেন, ওরে $300 $500, আমার $500 চলে গেল, কারণ কি আমি ইংলিশে কথা বলতে পারছি না ভাই, আমি তো এটা পারছি না, আপনি একটু করে দেন না। আমি যদি করে দিব তাহলে কি আপনি প্রফেশনাল লাইফে ফ্রিল্যান্সার হতে পারবেন? আমার এতগুলো কথার মূল কথার পিছনে মূল একটাই বক্তব্য হচ্ছে কি করা, আপনার স্কিল ডেভেলপ করা। আপনি যদি স্কিল ডেভেলপ না করতে পারেন গুগল ট্রান্সলেট দিয়ে সারা জীবন কেন $50-100 পড়ে থাকবেন, আপনি জীবনে লেভেল 1 ক্রস করতে পারবেন না, এটা পসিবল না। হ্যাঁ যদিও লেভেল 1 হয় আপনি মার্কেট প্লেসে, অন্যান্য মার্কেট প্লেসে অ্যাক্সেস করতে পারবেন না, এটা গ্যারেন্টি, 100% গ্যারেন্টি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। যারা মার্কেট প্লেসে সফল ফ্রিল্যান্সার দে আর ভেরি স্কিল্ড ইন ইংলিশ, হোয়াট দেয়ার একাডেমিক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইজ ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট দে ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, দে ক্যান লার্ন এভরিডে, দেয়ার লিসেনিং ক্যাপাসিটি ইজ 80% আপ টু 100। সো ইউ মাস্ট বি ইন্টেন্স, ইউ মাস্ট বি ইন্টেন্ট অ্যাবাউট ইন ইংলিশ, হাউ টু লার্ন ইংলিশ। বারবার বলছি বিজনেস রিলেটেড টেকটক হচ্ছে ভিডিও দেখতে হবে, বিজনেস ব্যবসায়িক সংক্রান্ত। তাহলে কি হবে, কাজের ক্ষেত্রে যে কথাগুলো আপনার কি হয় হচ্ছে ব্যবহার হয়, সেই কথাগুলো আপনার মাথার মধ্যে কি হবে বাজবে, বারবার বাজবে, তখন আপনি কি করতে পারবেন রিপ্লে করতে পারবেন। হ্যাঁ তাহলে বায়ার রিকোয়েস্ট এই ছিল, এ পর্যন্তই। আশা করি বায়ার রিকোয়েস্ট সম্পর্কে আপনাদের একটা মানে প্রাইমারি প্রিমিয়া ফেস হয়েছে, ইন্টার যেটা একদম প্রাথমিক দর্শন। আশা করি আস্তে আস্তে এগুলো কি হবে, নিজেরা যখন হচ্ছে রিপ্লে করবেন, বুঝবেন, শুনবেন, তখন ক্লিয়ার হবে। একদিনে যদি ফ্রিল্যান্সার হওয়া যেত 1 মাসে, তাহলে তো সবাই ফ্রিল্যান্সার হয়ে যেত এই করোনা কালে, 6 মাস 7 মাস ধরে মানুষ বাসায় বসে আছে, সবাই ফ্রিল্যান্সার হয়ে যেত, হ্যাঁ কেউ বাকি থাকতো না।
হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার এখন বসে আছে, সবাই ফ্রিল্যান্সার হয়েছে। ফ্রিল্যান্সার হওয়ার জন্য সবচেয়ে বড় হচ্ছে সঠিক গাইডলাইন, সঠিক মানে হচ্ছে মানে কাজ কিভাবে জানতে হবে, মার্কেট প্লেসে কিভাবে অ্যাক্সেস করতে হবে, এই বিষয়গুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক যারা নতুন নতুনদের জন্য। আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে, আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি। বাকিটা হচ্ছে দ্যাটস আপ টু ইউ, আপনার অভিমত যে আপনি কতটুকু ক্লাস থেকে